আসসালামু আলাইকুম, আমি বনি আমিন। আজকে একটা লাইভ ক্লাসে আপনাদের মাঝে আসলাম। ক্লাসটা একটু ডিফারেন্ট টাইপ, সো লিনাক্সের উপরে অবশ্যই আমি কথা বলি, আজকেও কথা বলবো। সেটিং অ্যাপাচি ওয়েব সার্ভার অন সেন্টোস 9, যখন আমরা আসলে সিঙ্গেল হোস্ট ওয়েব সার্ভারগুলা মানে রিলিজ করি, সিঙ্গেল হোস্ট ওয়েব সার্ভারগুলো রিলিজ করি অথবা মাল্টিপল ওয়েব সার্ভিসগুলো রিলিজ করি, সেই ওয়েবসাইট সার্ভারগুলো আসলে কীরকম হয়ে থাকে। এটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয় বিকজ যাদের অন্য সার্ভারগুলো রয়েছে, বেসিক্যালি সি প্যানেল অথবা অন্য কোনো হোস্টে বেশিরভাগ আসলেই হোস্ট করে থাকে। সেই সাথে কিন্তু ইন্ডাস্ট্রিতে যেহেতু অনেকগুলো ইন্টারনাল অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশনগুলা সচরাচর আসলে ডাটাগুলো যে কোনো একটা কোম্পানিকে দিতে চায় না, সেজন্যই সিঙ্গেল হোস্ট ওয়েবসাইট অথবা মাল্টি হোস্ট ওয়েবসাইটগুলো বেশিরভাগ রিলিজ করে থাকে ইন্টারনাল অ্যাপ্লিকেশনের জন্য। সো এই নিয়ে মূলত আমাদের আজকের যে সেশনটা হবে সেই সেশনটা কথা বলবো। সো আমি একটু আমার লাইভটা চেক করে নিব যে আমার লাইভটা কাজ করতেছে কি না, বা আমার কথাবার্তা ভালোভাবে শোনা যাচ্ছে কি না সেই বিষয়টা মূলত দেখব। জি, আমার আমি চেক করা আমার কমপ্লিট হয়েছে। এখন আমি বিস্তারিত বিষয়াদিগুলোর বিষয়ে কথা বলবো যে আসলে কিভাবে আমরা করতে পারি, বা এই ওয়েবসাইটগুলো করতে করতে গেলে আমাদের কী প্রিরিকুইজিটগুলো লাগবে, এই বিষয়ে মূলত কথা হবে। সো আমরা দেখতেই পাচ্ছি সেটিং অ্যাপাচি ওয়েব সার্ভার সেন্টোস, এখানে এই টাইটেলটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ওএস হিসেবে আমি যেটাকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে সেন্টোস 9। সেন্টোস 9কে আমি সিলেক্ট করেছি। ওকে, দেন টুল অথবা সফটওয়্যার যদি বলেন হিসেবে সিলেক্ট করেছি, ওয়েব সার্ভার যে সফটওয়্যারটা রয়েছে অ্যাপাচি। এই দুইটা বিষয় আসলে আমি সিলেক্ট করেছি, এই দুইটা বিষয় দিয়ে আসলে আমরা কাজ করব। সেন্টোস আপনারা জেনে থাকবেন, সেন্টোস হচ্ছে রেড হ্যাটের যে ওপেন সোর্স ভার্সন রয়েছে, যে রেড হ্যাটের যে ওপেন সোর্স ভার্সন রয়েছে এখানে সেন্টোস আমি 9 ইউজ করেছি এবং কে অ্যাপাচি ইউজ করেছি। একটা ওয়েব সার্ভার, যে ওয়েব সার্ভার পাবলিশড করে, ওয়েব সার্ভার পাবলিশ করতে যে দুইটা পোর্ট নিট হয়, দুইটা পোর্ট যে কোনো একটা হলেই হবে, বাট এগুলো বহুল ব্যবহৃত। একটা পোর্ট হচ্ছে HTTP যার 80 অথবা HTTPS যখন SSL সার্টিফিকেট থাকে তখন 443, এই দুইটা পোর্টে আসলেই আমরা অ্যাক্সেস পেয়ে থাকি, অ্যাক্সেস করে থাকি, ভিউ করতে পারি, সেটাই হচ্ছে ওয়েব সার্ভার বা আমাদের ওয়েব। ওকে, না আমি আরেকটু আমার ফেসবুকে চলে যাব, আমি দেখব যে আমার, ওকে, যে যারা দেখতেছেন আমার যদি কথাবার্তা ভালো শোনা যা বা ফুললি শোনা যা তাহলে একটু কমেন্ট করে জানাবেন। অনলি সি পাবলিক, ইওর ভিডিও ইজ আনএবল টু মনিটাইজেশন বিকজ অফ মিউজিক রাইট। ওকে, যারা দেখতেছেন আমি যদি সাউন্ড ভালোভাবে শোনা যা একটু কমেন্ট করে জানাবেন, থ্যাংক ইউ। সো আমি যে কথা বলতেছিলাম, এই দুইটা পুট আসলে একটা ওয়েবসাইটকে ভিউ করা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা একটা ব্রাউজারকে অন করি,
এই ব্রাউজারে আমি যদি যেমন একটা যে কোনো একটা ওয়েবসাইটকে যদি লিখি, যেমন আকিস গ্রুপের যে ওয়েবসাইট আছে, আমি আকিস গ্রুপের ওয়েবসাইটই দিব। যেমন আকিস গ্রুপের যে জব পোর্টাল ওয়েবসাইটটা রয়েছে, এই যে আমি ভিউ করতে পারতেছি, এটাই আসলে মূলত ডোমেইন বেজ ভিউ করতেছে। অনেক ক্ষেত্রে আমরা সেটা আইপি বেজে ভিউ করতে পারি, এটা যেহেতু ডোমেইন বেজ ভিউ করতে পারতেছি, এই যে দেখতে পারতেছি এটাই আসলে ওয়েব সার্ভারের কাজ, সে ডাটাগুলো আমাকে দেখিয়ে দেবে। আমি এখানে দুইটা বিষয় আলোচনা করব, একটা হচ্ছে সিকিউরিটি পারপাস, যে ওয়েব সার্ভার কীভাবে সিকিউর করা যায়, আর একটা হচ্ছে কীভাবে সেটাকে সেট আপ করা যায়। আসলে সেট আপ করলেই বোঝা যাবে যে আসলে কী কী সিকিউরিটি দরকার বা কী কী বিষয়গুলো আমাদের ওপেন থাকে। সো তাহলে আমাদের নিড কী হবে এই ওয়েব সার্ভার তৈরি করতে গেলে, আমাদের যে বিষয়গুলো নিড হবে, ওএস নিড হবে, দেন নিড হবে আমার সফটওয়্যার বা টুল, এবং কি কনফিগারেশন যে ফাংশনালিটিগুলো রয়েছে, এবং কি যে প্রজেক্টটা রয়েছে, আমি HTML একটা প্রজেক্ট দেখাবো, যে HTML একটা ওয়েবসাইটকে, HTML CSS একটা ওয়েবসাইটকে রান করে দেখাবো। এই বিষয়গুলো আমার নিড হবে। সো আমার ওএস আমি আমার ভার্চুয়াল মেশিনে আমি রান করে দিব। সো আমি এটাকে রান করি, আর এর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব রিপ্লে দিতে যতটুকু আমার সম্ভব জানা, ততটুকুই আমি আসলে ট্রাই করব। আমার ওয়েবসাইটটি রান হচ্ছে, রান হতে একটু টাইম লাগবে। ওয়েবসাইটটা রান হওয়ার সাথে আমি মূলত কাজ করা শুরু করব। সো ওয়েবসাইটটা মোটামুটি আরেকটু সময় লাগবে আমার রান হতে, আমি কিছু ব্যাকগ্রাউন্ড কথা বলে নিই। এই ওয়েবসাইটটা যখন আমরা রান করবো বা দেখতে পারবো, যে অ্যাপাচি যে কনফিগারেশনগুলো দেখতে পারবো, মূলত যে যে বিষয়গুলো আমার লাগবে রান হতে থাকুক, যে যে স্টেপগুলো লাগবে আমার, সেই স্টেপগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে দেখাবো যে কীভাবে কনফিগারেশন করা যা। সো এগুলো ছিল নিড, যেগুলো এগুলো ছিল প্রিরিকুইজিট, এই বিষয়গুলো লাগবে ইনিশিয়ালি, সেন্ট্রোস লাগবে। দেন যে স্টেপগুলোতে আমি কাজ করব, স্টেপগুলোতে কাজ করব, প্রথমে ফার্স্টলি আমি কি করব, আমার আপডেট করব, আপডেট করব, আমার কি সিস্টেমটাকে আপডেট করব, যে ওএসটা রয়েছে সে ওএসটাকে আপডেট করব। দেন স্টেপে রয়েছে আমি কি করব, অ্যাপাচি যে টুলটা রয়েছে সেটাকে ইনস্টল করব। ওকে, এই দুইটা কাজ মূলত প্রথমে করব, অ্যাপাচি অ্যাপা, ইয়েস স্পেলিং মিস্টেক, অ্যাপাচি আমরা ইনস্টল করব। সো আপডেট যদি করি, আমি আরেকটু দেখে আসি আমার মেশিনটা রান হয়েছে কিনা। মূলত প্র্যাকটিক্যাল কাজগুলো একটু টাইম লাগে, একটা সময় সাপেক্ষ, বিকজ চাইলেই তাড়াতাড়ি করা যায় না, অনেক সময় অনেক ধৈর্য ধারণ করা লাগে। আমাদের ওয়েস্টটা রান হচ্ছে। ওকে, সেই সাথে আমি একটু আমার ইউটিউব চ্যানেলটাতে ঘুরে আসি। সব কিছুতে আজ এ প্রবলেম, আমি জানি না যে এখন নেটওয়ার্কেরও সমস্যা করতেছে, নেটওয়ার্ক আছে কি না জানি না। ওকে, আমরা যে কোনো, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি রিলেটেড কথা বলে থাকি, এবং কি লিনাক্স বেস
জাস্ট ইউটিউবে গিয়ে বনি লিখবেন, এখানেই মূলত বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে, যেমন কালি লিনাক্স উইথ ইথিক্যাল হ্যাকিং এই সম্পর্কে, তারপরে রয়েছে মেটা এক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক সম্পর্কে টিউটোরিয়াল রয়েছে বা প্লেলিস্ট রয়েছে। আমি ট্রাই করতেছি আরও ভিডিও মেক করতে ওই প্লেলিস্টের উপরে, যেহেতু এখানে 6টা রয়েছে এবং কি এখানে 9টা রয়েছে এবং এগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এই দুইটা প্লেলিস্টই আপাতত কাজ করতেছি, আরগুলোও অসম্পূর্ণ রয়েছে আসলে টাইম সাপেক্ষ। সেগুলো এই 6টার ভিতরে মোটামুটি ভালোই রয়েছে, এখানে ফাইল পারমিশন পর্যন্ত রয়েছে। পর্যায়ক্রমে আরও ভিডিওগুলো ব্যাক করে তারপরে দিতে হবে। একটা রয়েছে যেমন সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ কালি লিনাক্স, সেটা 1 ঘন্টার মতো, এবং কি ইউজার ইনফরমেশন ম্যানেজমেন্ট এটা রয়েছে 40 মিনিটের মতো প্রায়, ফাইল ডিরেক্টরি এবং কি ফাইল পারমিশন। সো এই ভিডিওগুলো দেখলে আপনার যে কোনো লিনাক্স ওএসের আশা করি বেসিকটা ক্লিয়ার হবে এবং কি বুঝতে পারবেন কেন আমরা ফাইল পারমিশনগুলো কাজ করি। যেহেতু এই ভিডিওগুলো যখন কমপ্লিট হবে দেন আমি 55 দিয়ে আবার ট্রাই করবো, যেহেতু আগের মেশিনটা নেই। হ্যাঁ, 55তেই আইপি নিয়েছে। তাহলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এসএসএইচে সেটাকে কানেক্ট করব ফার্স্টলি। ওকে, ওকে, আমি রুট প্রিভিলেজ নিব। যেহেতু অনেকটা টাইম অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে, সো আমি পিসিটাকে আপডেট করলাম না, কারণ আমার টেমপ্লেটটা আপডেট রয়েছে। সো আমি প্রথমে অ্যাপাচি ইনস্টল করব। তাহলে আমি কমান্ড লিখব ইনস্টল httpd, অ্যাপাচির এটাই হচ্ছে কমন, এবং কি ওয়াই দিলে সেটা আপনাকে প্যাকেজগুলো সম্পর্কে মানে আর চাইবে না, যে অলওয়েজ ইএস থাকবে। সো কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন যেহেতু আমাদের অ্যাপাচি রয়েছে, দেন আমরা ফায়ারওয়ালকে রান করে দিব সিস্টেম থেকে। আমরা কী করবো, ফায়ারওয়ালকে আমরা রান করে দিব বিকজ এক্সাস্ট সেটিং করে দেব ফায়ারওয়ালকে যদি সেটা পাওয়া যায়। সো আইপিএ দিয়ে যদি দেখি তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আইপি, এবং কি যদি হোস্ট দেখি হোস্ট নেম সিটিএল, ক্যাট ইটিসি, সরি তাহলে আমরা হোস্ট আছে লোকাল হোস্ট নামে। ওকে, তাহলে আমরা কি করব, ফার্স্টলি লোকাল হোস্টটাকে
বা আমাদের ফায়ারওয়ালকে আমরা অন করে দেব। সো ফায়ারওয়াল সিএমডি পার্মানেন্ট পার্মানেন্ট অ্যাড সার্ভিস ইকুয়াল HTTP ওকে সাকসেস, সাথে আমরা HTTPSটাও করে নিই। তাহলে আমরা দেখব SS TUPN ওকে TPUN 2022, যেহেতু আমাদের 80 পুট এখনও শো করতেছে না। আর একটা কমান্ড দিয়ে আমরা দেখি, নেট স্ট্যাট সো এখন নো 80.0.2, এর মানে আমি ফায়ারওয়ালকে রিলোড দেইনি। ফায়ারওয়াল তাহলে কী করতে হবে, যে ফায়ারওয়াল সার্ভিসটা রয়েছে রিলোড দিতে, সিএমডি দেন রি এডি ওকে জাস্ট টু ইট সাকসেস হয়েছে। তাহলে আমি এখন দেখব 80 রান হয়েছে কি না। এখনও 80 রান হয়নি বিকজ আমরা অ্যাপাচি ইনস্টল করেছিলাম। আসলে সার্ভিসটা এখন আমরা চেক করব যে আসলে আসলে অ্যাপাচি কাজ করতেছে কিনা বা ইনস্টল হয়েছে কিনা। সেই সাথে অ্যাপাচিকে যদি স্টার্ট করতে চাই, সিস্টেম CTL স্ট্যাটাসটা দেখব, স্ট্যাটাস HTTPD ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, সেটাকে তাহলে কী করতে হবে, স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে। এখন যদি আমরা স্ট্যাটাস দেখি তাহলে দেখতে পারতেছেন সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো ক্লিয়ার করে দিব, দেন আমরা যে কাজটি করব, এনম্যাপ লোকাল হোস্ট ওকে, এনম্যাপ ইনস্টল নেই, ডি আমরা এনম্যাপটা ইনস্টল করে নিই, পরবর্তীতে আমরা আনইনস্টল করে দিব, DFN ইনস্টল এনম্যাপ, কারণ আমার পুটগুলো দেখতে হবে, অন্যভাবে পুটগুলো আমরা দেখতে পারি বাট এটার সাহায্যে দ্য প্যাকেজ ইস ইনস্টলেড, এনম্যাপ 192.168.190.155 জাস্ট টু ওয়েট 80 এই মুহূর্তে আমাদের অন রয়েছে। সো 80 যেহেতু অন রয়েছে তাহলে আমরা সেটাকে ব্রাউজিং করতে পারবো, 192.168.168.190.155 আমরা দেখতেই পারতেছি আমাদের সার্ভারটা রান হয়ে গিয়েছে, HTTP যে সার্ভারটা রয়েছে রান হয়েছে। এখন একটা ওয়েবসাইট, যেহেতু আমরা একটা ওয়েবসাইট পাবলিশ করতে চেয়েছিলাম, সো ওয়েবসাইট পাবলিশটা আমাদের দেখতে হবে যে আমরা ওয়েবসাইটটা পাবলিশ করব। সো এর আগে আরেকটু কাজ করে নিব, এটা দিয়ে কাজ করতেছিলাম,
হোস্ট নেম, ওকে, আমাদের 1010 এটা হোস্ট নেম রয়েছে। ওকে, যেহেতু আমরা একটা ওয়েবসাইটকে পাবলিশ করতে চাচ্ছি, সেহেতু আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সেই সাথে আমি এই সার্ভিসটা যদি অফ, যদি অন, আমি যদি পিসি অফ করি, তবে ডিসেবল যদি না হয়ে যায়, সেই সাথে সেটাকে আমি ইনেবল করে দেব, ইনেবল। সো এখন যদি আমি আমার হোস্টটাকেও অফ করে দেই, তাহলেও সে সাইটটা আমার অফ থাকবে। সো আমি একটু চেক করব। ওকে, যেহেতু ফাইলগুলো কোথায় থাকে, ওয়েবসাইটের ফাইলগুলো সিডি আমি ভেঙে ভেঙে যাচ্ছি, ভার, তারপর এলএস, ভার থেকে ডব্লিউডব্লিউ, সিডি ডব্লিউডব্লিউ, দেন এখানে রয়েছে এইচটিএমএল, দেন রয়েছে সিডি, এইচটিএমএল, এলএস কোনো কিছু নেই। সো আমি কী করব, ন্যানো ইনডেক্স ডট HTML নামে একটা করে নিব। সো দিস ইজ বনি, দিস ইজ বনি ইয়ামিন ফেসবুক লাইভ ক্লাস অ্যান্ড সার্চ ফর ইউটিউব বনি ইয়ামিন। ওকে, আমি সেটাকে সেভ করে নেব, ওয়াই দিব। দেন আমরা আমাদের সেই পেজটাতে রিলোড দিব। দেখেন এখানে আসছে কিন্তু দিস ইজ বনি ইয়ামিন ফেসবুক লাইভ ক্লাস, আমি যা লিখলাম সেটাই আমাদের এসে গেছে। সো এখানে যদি আমি আমাদের ওয়েবসাইটটা রাখি, তাহলে ওয়েবসাইটটাও পাবলিশ হবে। মূলত আজ আমার এই পর্যন্তই ছিল যে আমরা এখানে একটা সিঙ্গেল ওয়েবসাইটকে পাবলিশ করব। ওকে, তাহলে কি করতে হবে, সেই সাথে আমার তাহলে ইনডেক্স ফাইলটাকে আমি রিমুভ করে দেই, আর এম এফ ওকে এই কমান্ডটা যদি না বুঝে থাকেন, তাহলে আমার বেসিক লেভেলের লিনাক্স কমান্ড সম্পর্কে ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, এখানে দেখে রাখতে পারেন যে আসলে কিভাবে রিমুভ করে। আর ইউডিমিতে কোর্সও রয়েছে বেসিক লিনাক্সের উপরে, সেখান থেকেও আপনি দেখে আসতে পারেন। আমি আমার প্রমোশনের জন্য, দ্যাট মিন্স এই মাসের জন্য আমি ইউডিমিতে আমার কোর্সটা ফ্রি দিচ্ছি, মানে ফ্রি কুপন দিচ্ছি। কোর্সটা তো ফ্রি না, কোর্সটা আপনার কিনতে গেলে আসলেই টাকা লাগবে। আমার প্রমোশনের জন্য এই মান্থের জন্য আর কি আমি সে কোর্সটা আমি কুপন দিচ্ছি, 100% কুপন। কারো যদি লাগে তাহলে ইউটিউবে অথবা ফেসবুকে কমেন্ট করে জানাবেন, আশা করি আপনি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। দেন আমরা কী করবো, এখানে একটা ওয়েবসাইটকে, সো একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট, মানে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে আমি ট্রান্সফার করব। কী ট্রান্সফার করবো, ফাইল ট্রান্সফার করব। সো ফাইল ট্রান্সফারের জন্য এটা দিয়েও করা যায়, বাট আমি ইউজ করব উইনএসসিপি নামে যে সফটওয়্যার রয়েছে, এটা উইনএসসিপি, এটার সাহায্যে আমি ফাইলগুলো ট্রান্সফার করব। সো আমি ট্যাব নিব, আমি হোস্ট নাম দেব 192, আমার হোস্ট কি ছিল 192.168.168.190.155। দেন আমি ইউজার নেম দেব, ইউজার নেম ছিল
বনি, আপনাদের যে পাসওয়ার্ড থাকবে আপনার পিসিতে যখন প্র্যাকটিস করবেন সেটাই দিয়ে দিবেন। ওকে, আমার এটা হচ্ছে স্যান্ড্রয়েড যে 9 রয়েছে, 9 যে ফাইলগুলো রয়েছে, আর এটা হচ্ছে আমার উইন্ডোজের ফাইল। সো 9 ফাইলগুলোর ভিতরে তাহলে কোথায় থাকে? আমরা জানি ভারে থাকে, সো আমরা একটা ডাইভ করে আসবো। দেন আমরা এখান থেকে রুট এডিসে রুট ডিরেক্টরি, এখন প্যারেন্ট ডিরেক্টরিতে দেখবো, ভারে চলে যাব, ভারে থেকে ডব্লিউডব্লিউ চলে যাব, এখান থেকে এইচটিএমএল, এখানে আমরা ফাইলগুলো রাখবো। সো এই একটা ওয়েবসাইটের ফাইল আসলে, এখানে একটা প্রজেক্ট আমি নামিয়ে রেখেছি। সো এই প্রজেক্ট থেকেই মূলত এটাকে আমি ট্রান্সফার করে দিব। সো তাহলে কী করবো, আমরা ফাইলগুলো এখানে রাখবো। দেখতে পাচ্ছেন পারমিশন ডিনাই, একটা বড় ভেজাল, কারণ আমি তো সেটাকে পারমিশন দেইনি। লিনাক্সে এই বিষয়টা রয়েছে, আপনি ইচ্ছা করলে যেমন উইন্ডোজে আপনি ফাইল ট্রান্সফার করতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন, বাট লিনাক্সে আপনাকে ফাইল পারমিশন জানতে হবে বা দিতে হবে। সো এই পারমিশন সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান আরও বিশদটি, তাহলে ইয়ে ফাইল পারমিশন অ্যান্ড অনারশিপ, এই বিষয়ে আমার ভিডিও রয়েছে ইউটিউবে, এখানে আপনার ক্লিয়ার, এখানে সরি, এখানে আসলে বিস্তারিত আলোচনা করেছি আসলে কীভাবে পারমিশনগুলো ম্যানেজ করবেন বা কেমন পারমিশন দিবেন, এখানে বিস্তারিত কথা বলা হয়েছে, সেখানে দেখে নিয়ে আপনি বিস্তারিত বুঝতে পারবেন, বা অন্য যে ভাইদের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি পড়াশোনা করতে পারেন। সো তাহলে আমার কী করতে হবে, না আমার পারমিশন দিতে হবে, তাহলে পারমিশন দেওয়ার জন্য আমি কী লিখব, পারমিশনের কমান আছে সিএইচ এমওডি দেন আর 777 দেন কোথায় রয়েছে, ভারে রয়েছে, দেন কোথায় রয়েছে, ভার থেকে www দেন রয়েছে HTML, এই লোকেশনে রয়েছে, আমি একটা পারমিশন দিয়ে দিলাম। দেন এখন দেখবো দেখি কাজ করে কি না, এখন কিন্তু ফাইলটা ট্রান্সফার হচ্ছে, জাস্ট ওয়েট করব। দেখেন আমাদের অ্যাসেট ফাইল নামে ফাইল কিন্তু এসেছে, যেমন ফন্ট এসেছে, ইমেজ এসেছে, লোগো যা কিছু রয়েছে সব ফাইলগুলো এসেছে। সো আমি একটু ব্যাক করব, বিকজ ওকে লক করার জন্য এটা আমি অ্যাসেট, আমার যে অন্য যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো কপি করে এখানে এনে ছেড়ে দিব। ওকে, দেন সিস্টেম সিটিএল রিস্টার্ট HTTP ডি রিস্টার্ট হয়ে গিয়েছে, এখন আমি আমার আইপিতে গিয়ে হিট করব, দেখি আমার যেহেতু বনি আমিন রয়েছিল এখন আইপিতে হিট করলে আমি ট্রাই করব। এটা একটা মেডিকেলের টেম্পলেট ছিল, আমি অনলাইন থেকে নামিয়ে নিয়েছি। সো এই ওয়েবসাইটটা পাবলিশড হয়েছে। এখন অনেকে কোশ্চেন করুন আইপি বেস, এটা ডোমেইন বেসও করা যাবে, আজকে ন, আজকে আমার কম্পিউটারটা অনেকটা প্রবলেম করলো, যেটাতে লাইফে অনেক প্রবলেম হয়েছে, আমি এটাকে শর্টকাট করে ইউটিউবেও রাখবো একটু ভিডিওটা এডিটিং করে। সো যারা এটাতে ভালো না বুঝবেন তাহলে আমার ইউটিউবে দেখে আসবেন। সো এইভাবে আসলে আপনি আপনার সিঙ্গেল সাইটগুলো আপনি হোস্ট করতে পারেন। আমি অন্যদিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আজকে হোস্ট করে দেখাবো, অন্যদিন আমি দেখাবো লারাভেল ওয়েবসাইটকে হোস্ট করে, এবং কি একটা সেন্টার ওয়েসে একটা সিঙ্গেল হোস্টে একটা সিঙ্গেল ওয়েসে মাল্টিপল ওয়েবসাইট,
আমি হোস্ট করে দেখাবো, আমি ডাটাবেস করে দেখাবো, আমি ট্রাই করব যে এটার জন্য একটা প্লেলিস্ট করতে। এটার প্লেলিস্ট দিব লিনাক্স সার্ভার নামে, যে লিনাক্সের যে সার্ভারগুলো রয়েছে, যেমন ওয়েব সার্ভার রয়েছে, ফাইল সার্ভার রয়েছে, ভার্চুয়াল সার্ভার রয়েছে, দেন আরও যে বিভিন্ন সার্ভারগুলো রয়েছে, এই সার্ভারগুলো নিয়েই আসলেই মূলত কথা বলবো। এই প্লেলিস্ট থাকবে, বিস্তারিত থাকবে, সো আশা করি আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে আপনি দেখে উপকৃত হন, দেন আপনার ফ্রেন্ড, আপনার ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের যে ছোটো ভাইগুলো রয়েছে তাদেরকে সাজেস্ট করতে পারেন। আই থিঙ্ক তারাও হোপফুলি তারাও উপকৃত হবে। আর যারা আমার ভিউয়ার্স আসেন, তারা তো আসেনি, তাদেরকে ধন্যবাদ। আমার এ পর্যন্ত একটু যদি দেখি, ওকে, ওকে, আমার চ্যানেলটা যদি দেখি, আমার সাবস্ক্রাইবার সংখ্যা, ওকে, ইটস নট 522টা রয়েছে, এবং কি আমার ভিডিওই রয়েছে 585টি। আমি আমার রুটম্যাপে লিখেছিলাম যে সাবস্ক্রাইবারের চেয়ে আমি কমপক্ষে 100 ভিডিও বেশি রাখবো। আমি আমার প্রমিস রাখতে পারতেছি না, বিকজ সাবস্ক্রাইবার বেড়ে যা, তদ্রূপে ভিডিও বাড়ে না। আমি ট্রাই করি ভিডিওগুলো মেক করতে সময় সাপেক্ষ, সেগুলো অনেকটা এডিট করতে হয়, আমি একা মানুষ। সো আলহামদুলিল্লাহ 522 জন রয়েছে, আলহামদুলিল্লাহ, বিকজ আমি আসলে প্রমোশন করি না। আমি চাই যে আমার চ্যানেল ছোটো থেকে বড় হোক, এবং কি আমিও চ্যানেলের সাথে কিছু শিখতে পারি। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আসলে কথা বলার জন্য লাইফে আসি, সেই সাথে ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যারা লাইভ না দেখতে পারছেন, ভিডিওটা ফেসবুকেও থাকবে, ইউটিউবে থাকবে, সেখান থেকে দেখে নিন। এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।